উপকূলের গান বাঁচাইতে মুজিবিকেল্লা বানাইলো আর লাল সবুজের পতাকাটা উড়িতে লাগিল ওরে দেখেন দেখে বঙ্গবন্ধুর মনের পরিচয় ধর্ষিতা মা বোনেদের জন্য কাঁদে তার হৃদয় বলেন তাদের বাবার নাম শেখ মুজিবর হয় শেখ মুজিবর হয় শেখ মুজিবর শেখ মুজিবর এইবার দেখেন শয়তানের পাখির বংশ রাজাকারে মিথ্যা গুজব ছড়ায় তারা বঙ্গবন্ধুর নামে হয় রে ওরে দেখেন ভাইরে মানুষ একখান তিন রাত খাটছেন দিয়া জান প্রাণ ধ্বংসস্তূপে রচিছেন জীবনের জয়গান ওরে ষড়যন্ত্র করে মোছা যাবে না তার নাম ওসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান সম্মানিত শ্রোতা, আজকের এই অনুষ্ঠান সাজানো হয়েছে দুটি পর্বে। প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে সাড়ে তিন বছরের স্বল্প সময়ে প্রয়োজনীয় নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পুনর্গঠনে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন। পাকিস্তান হানাদার বাহিনী পোড়ামাটি নীতির আওতায় নয় মাসেই সমগ্র বাংলাদেশকে বিরান ভূমিতে পরিণত করেছিল। এক কোটি মানুষ ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। বাংলাদেশের অভ্যন্তরে দুই কোটি মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ সম্ভ্রমহারা মা বোন, স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারী হাজার হাজার নাগরিক, ধ্বংসপ্রাপ্ত সম্পদ ও অবকাঠামো মিলিয়ে চারিদিকে কেবলই হাহাকার। তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ধ্বংসস্তূপে জীবনের জয়গান ধ্বনিত করেন। মাত্র সাড়ে তিন বছরে অজস্র সীমাবদ্ধতা সত্ত্বেও বঙ্গবন্ধু সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক বিন্যাস ও উদ্যোগ, আন্তর্জাতিক অঙ্গনে তার সাবলীল উপস্থিতি ও পররাষ্ট্রনীতি, শাসনতন্ত্র প্রণয়ন ও শাসন ব্যবস্থা পুনর্বিন্যাস ইত্যাদি দ্রুত লয়ে করা সম্ভব হয়েছিল তার দূরদর্শী ও প্রজ্ঞাময় নেতৃত্বের কারণেই। মাত্র 10 মাসে তার নির্দেশনা ও তত্ত্বাবধানে প্রণীত হয় একটি আধুনিক, অসাম্প্রদায়িক, সবার জন্য সম অধিকার সমুন্নতকারী আমাদের পবিত্র সংবিধান। যুদ্ধোত্তর দেশে ব্যাপক পুনর্বাসন কর্মকাণ্ড হাতে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গৃহহীনদের আবাসন সুবিধা, জরুরি ভিত্তিতে নগদ টাকা, খাদ্য সহায়তা, শিক্ষা কার্যক্রম চালু করতে আর্থিক সহায়তা, অভিভাবকহীন নারীদের আশ্রয় প্রদান, বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং ধ্বংসপ্রাপ্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করেন, ব্যবস্থা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের। জাতির পিতার অনন্য অর্থনৈতিক উদ্যোগসমূহ হল বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা, মুদ্রা প্রবর্তন, আমদানি রপ্তানি চালু, জনবান্ধব বাজেট প্রণয়ন, শিল্প কারখানার জাতীয়করণের মাধ্যমে শিল্পায়ন, শিল্প বিনিয়োগ নীতিমালা ঘোষণা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করেন তিনি, গঠন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সার্বজনীন শিক্ষার অধিকার নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠা করেন ইসলামী ফাউন্ডেশন, কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং জাতীয় সেটি অতিক্রম করতে পেরেছি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেশ পুনর্গঠনে যখন তিনি গভীরভাবে নিমগ্ন,
মোকাবেলা করছে, করতেই ঘাতকের বুলেটে শাহাদাত বরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে সপরিবারে হত্যা করা হয়, হত্যা করা হয় তার পরিবারের। ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ করার তারই দেখানো পথ ধরে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অযুত বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। উন্নত হয়েছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় আমাদের এই অপ্রতিরোধ্য গতি অব্যাহত থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি, এছাড়া জর্ডানের মহামান্য বাদশাহ আবদুল্লাহ বিন আল হুসাইনের পক্ষে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা প্রদান করবেন। এখন আমরা বক্তব্য শুনব বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপির। বাংলার কিংবদন্তি বীর বিজয় সিং থেকে শুরু করে গণতান্ত্রিক গোপরে অনেক ধ্বংস সৃষ্টির প্রক্রিয়া এই বাংলার মাটিতে আবির্ভূত হয়েছিলেন সার্বভৌম বাংলার উপকার ইতিহাসের মহানায়ক মহা উমর খৈয়াম বলেছিলেন, মহাকালের চল্লিশ্ন অঙ্গুলি ইতিহাস লিখে যায়। বাংলাদেশের ইতিহাসের মহাফলকে ইতিহাসের চল্লিশ্ন হলেন হাজার বছরের সেরাদের সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বাড়া এক বিদ্বসবিনী মা, যাকে জন্ম দিয়ে সারা বাংলাদেশকে ধন্য করেছে, যিনি আমাদের পূর্বপুরুষদের হাজার বছরে পরাশক্তের প্রতিশোধ নিয়েছিলেন। 1971 সালে 7ই মার্চ তাঁর বজ্রকণ্ঠে নিনাদিত হয়েছিল, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম। তাঁরই ডাকে সাড়া দিয়ে মুক্তি পাগল জাতি 9 মাস ধরে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশমাতৃকাহীন পরিশোধ করে অবশেষে বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালির সে মহেন্দ্রক্ষণ মহান বিজয় সূচনার স্বাধীনতা অর্জন করি মুক্ত স্বদেশ ভূমি। এরপর শুরু হয় দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে জাতির পিতার প্রগতির কাজ। স্বাধীনতার 1 বছরের মধ্যেই প্রণয়ন করলেন মুক্তিগামী মানুষের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি সংবিধান। দেশের প্রান্ত থেকে অমর চিত্রকর দুচোখে তার সোনার বাংলার স্বপ্ন। বুক জুড়ে 54,000 বর্গমাইল দুঃখিনী বাংলা মাকে ফুলে ফুলে একদিকে 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের ধ্বংসস্তূপ, আর অপরদিকে অন্ন বস্ত্রের সংস্থা। দেশ থেকে দেশে ছুটে চললেন, সুতরিতে মনোনিবেশ করলেন অবকাঠামো উন্নয়ন, শিল্প উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণে নিলেন নব নব উদ্যোগ। যা কিছু হচ্ছে তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তা সব কিছুরই ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু। উন্নয়নের কাজে লাগানোর আহ্বান জানালে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রতিটি বাহিনীকে স্বাধীন দেশের উপযোগী করে গড়ে তোলার কাজে আসতে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করল। স্বাধীন পতাকা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে পেতে শুরু করল সংস্থাগুলোর সদস্য পদ লাভ এবং সম্মেলনগুলোতে বঙ্গবন্ধুর বলিষ্ঠ এবং বক্তব্য কূটনৈতিক দক্ষতা বাংলাদেশকে নতুন করে পরিচিত করে জোট নিরপেক্ষ আন্দোলনে শোষিত মানুষের পক্ষে তার সেই বলিষ্ঠ বক্তব্য এগিয়ে যেতে শুরু করে সোনার বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু ধ্বংসস্তূপ মৃত্যুর মিছিল থেকে তিনি উড়িয়েছেন সৃষ্টির পতাকা। বীরের বীরত্ব গাথায় ভরপুর
এই বাংলার ইতিহাস বিশ্বের ঘাতকতার ইতিহাস, কোথায় রক্ত জুড়েছে। 75ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক রক্তাক্ত ঘটনা ঘটে পলাশী ষড়যন্ত্রের পুনর। সেদিন বাংলার মানচিত্র রক্তাক্ত হয়ে গেল, বঙ্গবন্ধুর বিশাল বক্ষ বুলেটে ঝাঁঝরা হয়ে পড়ে রইল ধানমন্ডির 32 নম্বর বাড়ির খুনিদের হাত থেকে। বেঁচে যান আমাদের আস্থার ঠিকানা, প্রেরণার বাতিঘর, মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা। এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আজ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলছে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা। এতই পদ্মশিব যে তাহার মরদেহ সমাহিত হলো রাজধানী থেকে অনেক দূরের অজগা টুঙ্গিপাড়ায়। বাংলাদেশের মানচিত্রের সমান যা চরিত্র হননের কোনো ছোড়া দিয়ে তাকে কি নিধন করা গেছে, অবমূল্যায়নের কোনো নরুন দিয়ে ছেদন কি করা গেছে স্বাধীনতার এ বট বৃক্ষকে, না শত ষড়যন্ত্র চেষ্টার পর মুজিব মরেননি, বঙ্গবন্ধু বেঁচে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ে, হৃদয়ের স্পন্দনে। যাহার অমস্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় থেকে নীল যারে হরি দেশে হৃদয় তারে রাখিয়াছে বলি। যতদিন এ বাংলায় চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন এই জনপদে থাকবে নদীর কলতান সাগরের গর্জন, বিশ্ব মানচিত্রে বাংলা নামে দেশ, ততদিন বঙ্গবন্ধু মুজিব আপনিও বেঁচে থাকবেন। এক রক্ত পলাশের দেশে এ শ্যামল বাংলা এই বীর প্রসবিনী জনপদে বঙ্গবন্ধুর নাম কেউই মুছে ফেলতে পারেনি, মুছিবে না চিহ্ন তার শত যুগান্তরে অনন্ত প্লাবনে। আসুন আমরা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করি তার সততা সাহসিকতা নিয়ে। সাহস ও মেধায় বঙ্গবন্ধু পরিবারে জুড়ি নেই, যে শিক্ষা বঙ্গবন্ধু দিয়েছেন, যে শিক্ষা শেখ হাসিনা দিয়েছেন, সেই শিক্ষা অনুসরণ করে দেশকৃতিত্ব দিয়ে যাচ্ছেন আজ বঙ্গবন্ধুর বীর কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আসুন ঐক্যশালী, লক্ষ্য অর্জনে হই নিবেদিত প্রাণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বক্তব্য প্রদানের জন্য এখন আমরা বক্তব্য শুনব দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, কলামিস্ট ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের। বাংলাদেশ নির্মাণের জন্য 1314 দিন সময় পেয়েছিলেন। তিনি কি করতে চেয়েছিলেন আর কি করেছিলেন আমাদের কথা বলতে হবে। 1972 জানুয়ারি পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনের ক্লারিজেস হোটেলে প্রথম, সেখানে একজন সাংবাদিক বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করেছিল এভাবে, বাংলাদেশ তো সম্পূর্ণ বিধ্বস্ত একটি দেশ, আপনি গিয়ে কি করবেন? আত্মপ্রত্যয় বঙ্গবন্ধুর চরজলদি উত্তরটি ছিল, আমার মাটি ও মানুষ যদি থাকে আমি আবার উঠে দাঁড়াব। স্বপ্ন নির্মাণ করেছিলেন সেই ফিনিক্স পাখির মতো আবার জেগে ওঠা বাংলাদেশ নিয়ে। 1976 বাংলাদেশের উপরে বইটি শিরোনাম ছিল বাংলাদেশ দ্য টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট।
এরা অবশ্য বঙ্গবন্ধু জীবদ্দশায় বাংলাদেশ ঘুরে তিনটি তীর্যক মন্তব্য আছে, তীর্যক নয় নেতিবাচকই বলব। তারা বলেছিলেন যে বাংলাদেশের উন্নয়ন পৃথিবীর কঠিন, যদি উন্নয়ন হয় তাহলে পৃথিবীর সব দেশে উন্নয়ন হবে। তিন নম্বর বলেছিলেন আর বঙ্গবন্ধু, কিন্তু ওই যে বঙ্গবন্ধু বলেছিলেন মাটি আর মানুষ, এই মাটি আর মানুষ নিয়েই বঙ্গবন্ধুর যাত্রা শুরু হয়েছিল, যাত্রা সেই 35 মিনিটের স্বতঃস্ফূর্ত ভাষণে। 75-এর 26শে মার্চ অর্থাৎ তখন, সেই জন্য বঙ্গবন্ধুর অভিজ্ঞতা এবং বাস্তব চিত্র সব মিলিয়ে ওই ভাষণে বাংলাদেশ সম্পর্কে লাগসই আরো অনেক কথা ছিল। তিনি বলেছেন হয়ে যায় যদি অর্থনৈতিক স্বাধীনতা না আসে, যদি দুঃখী মানুষ পেট ভরে ভাত খেতে না পারে, কাপড় পরতে না পারে, কোনো শান্তি ফিরে আসতে পারে না। অর্থাৎ সামাজিক শান্তির কথা বলা হলো। উপরন্তু সবার কাছে আহ্বান জানিয়েছিলেন আমাদের জাতি হিসাবে। 1972-এর 9 মে রাজশাহীতে একটি ভাষণে তিনি আরো স্পষ্ট করে বলেছিলেন তিনি বাংলাদেশ নিয়ে কি করতেন, আমি কি চাই, আমি চাই বাংলার মানুষ পেট ভরে খাক, আমি কি চাই আমার বাংলার বেকার কাজ পাক, আমি কি চাই আমার সোনার বাংলার মানুষ আবার প্রাণ ভরে হাসুক। 72-এর 26শে মার্চ প্রথম, আজ আমাদের সামনে পর্বতুল্য সমস্যা উপস্থিত, মহাসংকটের ক্রান্তি লগ্নে আমরা উপস্থিত হয়েছি। বিদেশ স্বদেশের বুকে 2 কোটি গৃহহারা মানুষ, বিধ্বস্ত কর্মহীন চালনা চট্টগ্রাম পোতাশ্রয়, নিশ্চল কারখানা, নির্বাপিত বেকার, অপরিমিত অরাজকতা, বিশৃঙ্খল বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা, ভগ্ন সড়ক সেতু ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আকর্ষিত ভূমি, এসব কিছুই পেয়েছি আমরা উত্তরাধিকার সূত্রে। তো এই তো ছিল বাংলাদেশ। এবং একই ভাষণে শেষে কি করে সমাধান করবেন, তিনি বললেন জনগণের গভীর ভালোবাসা, আস্থা, অদম্য সাহস ও অতুলনীয় ঐক্য, এগুলোকে সম্বল করেই আবার ওঠা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। অভ্যন্তরীণ পুনর্গঠনের সূচনা হয়েছিল মাত্র 9 মাসের মধ্যেই একটি সংবিধান প্রণয়ন দেওয়ার ক্ষেত্রে যে যুক্তিটি কাজ করেছিল সেটি বঙ্গবন্ধুর ভাষায় ছিল যে সংবিধানহীন জাতি, মাঝি মাল্লাহীন, পাকিস্তানের সময় লেগেছিল 9 বছর, তারপরেও তো সন্তোষজনক একটি সংবিধান তারা তৈরি করতে পারেনি। চরম সম্পদ সীমাবদ্ধতা সন্তোষজনক, প্রচুর তথ্য উপাত্ত আছে। স্বাধীন বাংলাদেশের উপযোগী করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্যেই নেতৃত্বে গঠিত হয়েছিল শিক্ষা কমিশন, দেশের প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়, 11,000 নতুন প্রাথমিক বিদ্যালয়। অন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল 73-এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনটি ছিল বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতি, কারণ স্বীকৃতির মাধ্যমে ঋণ সাহায্য প্রাপ্তি নিশ্চিত। জন্য বঙ্গবন্ধু 10 জানুয়ারির ভাষণে একদিকে যেমন স্বীকৃতির আবেদন জানিয়েছেন, তেমনি অন্যদিকে তিনি ঋণ সাহায্য পাঠানোর জন্যে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ছিলেন। এবং আমরা লক্ষ্য করি যে 75-এর 15ই আগস্টের মধ্যে 134টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। স্বীকৃতি দেয়নি চীন, সৌদি আরব, জর্ডান, ইরান, তবে তথ্য প্রমাণ প্রচুর আছে যার ভিত্তিতে বলা যায়
যে এই সব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা প্রায় শেষ পর্যায়ে ছিল। 74-23 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা ও আইসির সদস্য হয়। তার আগের দিন 23 ফেব্রুয়ারি লাহোর বিমানবন্দরে বাংলাদেশের পতাকা উড়াতে এবং জাতীয় সঙ্গীত বাজাতে পাকিস্তান বাধ্য হয়। 74-17 সেপ্টেম্বর 136তম সদস্য হয়। 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বাংলায় যে দেশটি স্বীকৃতি ও বান্ধবহীন ছিল সে দেশটি বঙ্গবন্ধুকে হত্যা করার আগের মধ্যেই একটি অঙ্গনে বাকশাল আমলে করণীয় সম্পর্কে বঙ্গবন্ধু 75-26 মার্চ অনেকটা যেন নিজের প্রতি বা বাংলাদেশের তার কিছু কথা তিনি বলেছিলেন, এই সমাজের প্রতি চরম আঘাত আনতে চাই, যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের সে আঘাত করতে চাই এই ঘুণে ধরা ইংরেজ আমলের পাকিস্তানি আমলের যে শাসন ব্যবস্থা তা চলতে পারে না, একে নতুন করে আমি 3 বছর দেখেছি, দেখে শুনে স্থির বিশ্বাসে পৌঁছেছি এবং জনগণকে পৌঁছে দিতে হবে শাসনতন্ত্রের মর্ম কথা। বঙ্গবন্ধুর এই নতুন ভাবনার ফসল 233 দিন কার্যকর। এই সময় সব সূচকের সন্তোষজনক অগ্রগতি ছিল, এমনকি সিআইএর দলিলেও 7.4%। বঙ্গবন্ধুর আমলের শুরুতে বাংলাদেশ ছিল সংকটাপন্ন, কথা তুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শুরু করেছিল, 3 বছরের মাথায় গন্তব্য ঠিক রেখে পড়েছিল, যার ব্যাখ্যা বঙ্গবন্ধুর জবানিতেই আছে। কেন সিস্টেম পরিবর্তন করলাম? সিস্টেম পরিবর্তন করেছি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, পরিবর্তন করেছি শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য, কিন্তু নতুন সিস্টেমে মানুষ হাসার আগেই বঙ্গবন্ধুর হাসি বিদায় নিয়েছিল চিরতরে। কিন্তু তিনি সুতরাং বঙ্গবন্ধু সম্পর্কে জন সি ম্যাক্সওয়েলের মন্তব্য প্রাসঙ্গিক, তিনি নেতা যিনি পথ জানেন, পথ পরিপথ দেখান। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আলোচনা অনুষ্ঠানের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন জর্ডানের মহামান্য বাদশাহ আবদুল্লাহ বিন আল হুসাইনের পক্ষে মাননীয় উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। ডেলিভার্ড অন বিহাফ অফ হিজ ম্যাজেস্ট্রি কিং আবদুল্লাহ বিন আল হুসাইন কিং অফ জর্ডান, দ্য মেসেজ ওয়াজ রেড আউট বাই হিজ এক্সেলেন্সি মিস্টার আইমান সাফাদি, ডেপুটি প্রাইম মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স অফ জর্ডান। বাংলাদেশ অ্যান্ড জর্ডান এনজয় এক্সেলেন্ট বাইলেটারাল রিলেশনশিপ। Bangladesh and Jordan are linked in many ways, especially by Islamic culture and heritage. Bismillah ar-Rahman ar-Rahim. Congratulations of His Majesty King Abdullah II Ibn al-Hussein to our brethren in the People's Republic of Bangladesh on the occasions of the Jubilee of Independence and the Mujib Year. May God continue. The Hashemite Kingdom of Jordan and Bangladesh enjoy a distinguished friendship based on our common values of peace, justice and respect. It is a relationship including in the OIC, where we both work for cooperation, conflict resolution, security and stability for all. We look forward to increasing cooperation in efforts to overcome regional challenges and solve crises, including refugees, the fight against terrorism and its dark will, through a comprehensive peace on the basis of the two-state solution, and to protect the holy sites in Jerusalem, which is a priority for His Majesty King Abdullah II and Christian holy sites in the City of Peace. The past 5 decades witnessed a tremendous progress in Bangladesh in all aspects of life, a progress that reflects the resilience of its people,
confident that the future will see Bangladesh making even more strides in consolidating stability, achieving more development, and realizing the great potential of your brethren people. Once again, monumental occasions. God bless you and bless your wonderful country. Thank you. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you very much for your valuable speech. সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে অসংখ্য আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত থাকার জন্য আপনাদের সবার জন্য শুভকামনা রেখে আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।